আমার সকল দর্শক বন্ধুকে সুমনার ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। কাছে এবং দূরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছো, আশা করছি সবাই সুস্থ আছো এবং ভালো আছো। রাধা মাধবের আশীর্বাদে আমরাও ভালো আছি। বিশ্বাস করা হয় যে বুধবার ভগবান গণেশের পুজো করলে ভক্তদের সমস্ত বাধা দূর হয়, সে কষ্ট রোগ দারিদ্র থেকে মুক্তি পায়। বুধবার দিনটি ভগবান গণেশকে উৎসর্গ করা হয়। শাস্ত্রে ভগবান গণেশকে বিঘ্নহর্তা বলা হয়েছে, তিনি তাঁর ভক্তদের সকল দুঃখ দুর্দশা নাশ করেন, তাই বুধবার শ্রী গণেশের পূজা খুবই ফলদায়ক। আর ভগবান গণেশের পূজায় বিশেষ কোনো আড়ম্বরেরও প্রয়োজন নেই। তাই প্রত্যেক বুধবার আমি কিভাবে বাড়িতে ভগবান গণেশের পুজো করে থাকি সেই ভিডিওই তোমাদের সাথে এখন শেয়ার করছি। তাহলে এসো ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি দেখতে দেখতে ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও। আর যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চাও, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যদি তা অলরেডি করে থাকো তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমরা একদম সকাল সকাল স্নান আদি সম্পন্ন করে শুদ্ধ বস্ত্র পরে ঠাকুরঘরে চলে এসেছি। আর আজকে আমি বুধবারের গণেশ পুজো কিভাবে আমি বাড়িতে করে থাকি সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা দেখো, আমি যেহেতু গণেশের পুজো করব বলে আমি গণেশ ঠাকুরকে এখানে নামিয়ে নিয়েছি, সিংহাসনের উপরে এখানে সাজিয়ে রেখেছি গণেশ ঠাকুরকে। এখানে সিংহাসনের উপরে আতপ চাল দিয়ে তারপর আমি সিদ্ধিদাতা গণেশকে বসিয়ে নিয়েছি, আর এখানে ঋদ্ধি আর সিদ্ধিকে রেখেছি। আর সারা বছরই আমার ঋদ্ধি সিদ্ধি সিদ্ধিদাতা গণেশের পাশেই থাকে। যে প্রত্যেক বুধবার আমি যখন পুজো করি তখন আমি এই যে সিংহাসনের এই জায়গাটায় আমার গণেশ ঠাকুরকে বসানো থাকে, আমি ওইখানেই পুজোটা করি। আর আজ যেহেতু আমি পুজোটা তোমাদের সাথে শেয়ার করছি, তাই আমি এখানে গণেশ ঠাকুরকে নামিয়ে নিয়েছি। ওখান থেকে একটু অসুবিধা হয় দেখাতে, তাই আমি সামনে নামিয়ে নিয়েছি, আর এখন আমি পুজোটা তোমাদের সাথে শেয়ার করছি। আর বন্ধুরা, এই যে ঋদ্ধি সিদ্ধি এই দুটি সুপারিকে আমি মৌলি সুতো জড়িয়ে ঋদ্ধি এবং সিদ্ধির রূপ দিয়েছি। আর সারা বছরই আমার সিদ্ধিদাতা গণেশের পাশে এই সুপারি দুটো থাকে। আর যখন গণেশ চতুর্থীর পুজো করি তখন আমি এই সুপারি দুটো পাল্টে দিয়ে আবার নতুন সুপারিকে এইভাবে মৌলি সুতো জড়িয়ে ঋদ্ধি সিদ্ধি স্বরূপ বসিয়ে আবার পুজো করি। আর সারা বছর আবার ওইটা থাকে, আবার যখন গণেশ চতুর্থী আসে তখন সুপারি দুটো আমি আবার চেঞ্জ করে দিই। তো পুজো শুরু করব। পুজো শুরু করার আগে আমি হাতে গঙ্গা জল নিচ্ছি, আমি নিজেকে আচমন করে নিচ্ছি, মাথায় ছিটিয়ে নিলাম। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, হাতটা গঙ্গা জল দিয়ে আরেকটু ধুয়ে নিলাম। আর তোমরা তো জানোই যে ভগবান সিদ্ধিদাতা গণেশ খুব অল্পতেই সন্তুষ্ট, তাই ওনার পুজোতে খুব বেশি উপকরণ লাগে না, খুব যৎসামান্য উপকরণ লাগে। তো সব কিছুই আমি সাজিয়ে নিয়েছি, পুজোয় বসার আগে সব কিছুতে একটু করে গঙ্গা জল ছিটিয়ে দিলাম। প্রত্যেক বুধবার আমি পঞ্চামৃত দিয়ে ভগবান সিদ্ধিদাতা গণেশের অভিষেক করাই। তো এই পরিষ্কার পাত্রটার উপরে আমি সিদ্ধিদাতা গণেশের এখন স্নানাভিষেক করাবো। তো স্নানাভিষেকের জন্য পাত্রটা আমি একটুখানি সাজিয়ে নিচ্ছি, আমি চন্দন দিয়ে এরকম ওম চিহ্ন এঁকে নিচ্ছি। বাবা মহাদেবের যা যা প্রিয় জিনিস সিদ্ধিদাতা গণেশেরও তাই তাই প্রিয়। তো আমি এখানে কেশর চন্দন দিয়ে আমি এই পাত্রটা একটুখানি সাজিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমরা চাইলে বুধবার বুধবার শুধু ঘি আর মধু মাখিয়েও ভালো করে সুন্দর করে ঠাকুরকে ঘি আর মধু মাখিয়েও শুদ্ধ জল দ্বারা স্নান করিয়ে দিতে পারো। অথবা যদি মন চায় তো কাঁচা দুধ যদি থাকে তো একটু পঞ্চামৃত বানিয়েও ভগবান গণেশের স্নানাভিষেক করাতে পারো। এবার এসো দেখো, এখানে আমি একটি ঘিয়ের প্রদীপ সাজিয়ে নিয়েছি। পারলে তোমরা প্রত্যেক বুধবার সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ জ্বালানোর চেষ্টা করবে, অন্যথায় এমনি সর্ষের তেল দিয়ে জ্বালালেও হবে, সামর্থ্য থাকলে, সম্ভব হলে ঘিয়ের প্রদীপ জ্বালাবে ঠাকুরের নামে। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ। ধূপ আর প্রদীপটা আগে জ্বালিয়ে নিতে হয় যে কোনো পুজোর আগে। তো ধূপ প্রদীপটা আগে ধরিয়ে নিলাম।
বন্ধুরা, আমার এই গণেশের মূর্তিটা যেহেতু স্টোন ডাস্টের মূর্তি, তো আমি পঞ্চামৃতদের স্নান করাতে পারি। তোমাদের কাছে স্টোন ডাস্টের মূর্তি থাকলে তোমরা পঞ্চামৃত দ্বারাও স্নান করাতে পারো, অথবা ঘি মধু মাখিয়েও শুদ্ধ গঙ্গা জল দ্বারাও স্নান করাতে পারো ভগবান গণেশের, অথবা যদি পেতলের মূর্তি থেকে থাকে সেক্ষেত্রেও তোমরা এইভাবেই স্নানাভিষেক করাতে পারো। তো এসো আমি গণেশ ঠাকুরকে নামিয়ে নিই। জয় গণেশ। দেখো, এখানে আমি পঞ্চামৃত বানিয়ে নিয়েছি। পঞ্চামৃত দিয়ে আমি ঠাকুরের স্নানাভিষেক করাচ্ছি। প্রথমে আমি শ্রী চরণ যুগল আগে ধুয়ে দিচ্ছি। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ। গম গণেশায় নমো নমঃ। 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 তো আমার পঞ্চামৃত দিয়ে ঠাকুরের অভিষেক হয়ে গেছে। আমি একটুখানি ভালো করে ঘি মধুগুলো দইটা ভালো করে গায়ে মাখিয়ে দিই। তারপর সুগন্ধি একটা জল তৈরি করব, সেই জল দ্বারা ভালো করে পরিষ্কার করে স্নান করিয়ে দেবো ঠাকুরকে। ঘটিটা নিয়েছি, এতে আমি শুদ্ধ জল দিচ্ছি আজকে। তোমরা এখানে গঙ্গা জলও নিতে পারো। অগরুটা এক ধরনের সুগন্ধি, অনেকবার বলেছি বন্ধুরা, তাও অনেকবার অনেক বন্ধু আমাকে রিকোয়েস্ট করে এটা কি জানার জন্য। এটা দশকর্মার দোকানে তোমরা অগরু বললেই পেয়ে যাবে। যখন ঠাকুরের স্নানাভিষেক করাবে তখন সে স্নানাভিষেকের জলে একটু করে অগরু দিয়ে দেবে। গোলাপ ফুলের পাপড়ি এতে দিতে পারো স্নানাভিষেকের জলে, অথবা গোলাপ জল দিতে পারো। সামান্য একটু চন্দন, এখানে আমি লাল চন্দন নিয়েছি, আর দিচ্ছি ফুলের পাপড়ি। এবারে সুগন্ধি জল দ্বারা আমি সিদ্ধিদাতা গণেশকে সুন্দর করে স্নান করিয়ে দিচ্ছি। গম গণেশায় নমো নমঃ। গম গণেশায় নমো নমঃ। গম গণেশায় নমো। এবার দেখো, আমার ভগবান সিদ্ধিদাতা গণেশের সুন্দর করে স্নানাভিষেক হয়ে গেছে। এবারে পঞ্চামৃত জল থেকে আমি ঠাকুরকে তুলে পরিষ্কার করে মুছিয়ে সিংহাসনে তুলে দিচ্ছি। ঠাকুরের স্নানাভিষেক হয়ে গেছে। এখানে একটি পৈতে আছে, পৈতেটা সারা বছরই আমার ঠাকুরকে পরানো থাকে। আর যখন যখন আমি স্নানাভিষেকের পর্বটা করি, যেদিন যেদিন মানে বুধবার বুধবার, তখন আমি এই পৈতেটা খুলে দিয়ে স্নানাভিষেক করিয়ে নিই। তো এই পৈতেটা আমি আবার পরিয়ে দিচ্ছি। গম গণেশায় নমো। আর বস্ত্রস্বরূপ এই যে মৌলি সুতোটা আছে এটা আমি পরিয়ে দিচ্ছি। একইভাবে ঋদ্ধি সিদ্ধিকেও বস্ত্রস্বরূপ একটু করে মৌলি সুতো আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এবার দেখো এই যে মালাটি আছে, আমি প্রত্যেকবার তো এরকমভাবে ফুলের মালা নিয়ে এসে ঠাকুরকে প্রত্যেকদিন পরাতে পারি না। তো এই মালাটা আমার সারা বছরই গণেশ ঠাকুরকে পরানো থাকে, তো এই মালাটা আমি পরিয়ে দিলাম। জয় গণেশ। এবার দেখো, এখানে লাল চন্দন আছে। লাল চন্দন ভগবান গণেশের অত্যন্ত প্রিয়, তো লাল চন্দনের তিলক আমি গণেশ ঠাকুরের কপালে পরিয়ে দিচ্ছি। গম গণেশায় নমো নমঃ। গম গণেশায় নমো নমঃ। গম গণেশায় নমো নমঃ। একইভাবে ঋদ্ধি সিদ্ধিকেও একটু করে চন্দনের ফোঁটা দিয়ে দিচ্ছি। এবার দেখো, এখানে সিঁদুর আছে। বন্ধুরা, প্রত্যেক বুধবার তোমরা একটু করে সিঁদুরের ফোঁটা ভগবান গণেশের কপালে পরিয়ে দেবে। ভগবান গণেশ অত্যন্ত প্রসন্ন হন এবং আমাদের সকল প্রকার মনোবাসনা পূরণ করেন। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ। ঋদ্ধি সিদ্ধিকেও একটু করে আমি সিঁদুর পরিয়ে দিচ্ছি। এবার এখানে দেখো, আতপ চাল আছে। আতপ চাল নিয়ে আমি সিদ্ধিদাতা গণেশের কপালে দিয়ে দিচ্ছি। গম গণেশায় নমো নমঃ। এতে গন্ধ পুষ্পে গম গণেশায় নমো নমঃ। নম ঋদ্ধি নমো নমঃ। সিদ্ধি নমো নমঃ। এবার দেখো, এখানে আমি 11টি দূর্বা দিয়ে একটি বাঁচ তৈরি করে নিয়েছি। আমি সিদ্ধিদাতা গণেশের ডান হাতে নিবেদন করে দিচ্ছি। এতে গন্ধ পুষ্পে গম গণেশায় নমো নমঃ। এতে গন্ধ পুষ্পে গম গণেশায় নমো নমঃ।
বন্ধুরা এবার দেখো আমি এখানে দূর্বা নিয়েছি, লাল জবা ফুল নিয়েছি, আমি গণেশ ঠাকুরের শ্রীচরণে পুষ্পাঞ্জলি দিচ্ছি। এইতে গন্ধ পুষ্পে ওম গম গণেশায় নমো নমঃ, এইতে গন্ধ পুষ্পে ওম গম গণেশায় নমো নমঃ, এইতে গন্ধ পুষ্পে ওম গম গণেশায় নমো নমঃ। এবার দেখো বন্ধুরা এখানে আমি একটি পান পাতা নিয়েছি, এক টুকরো হলুদের গাঁট নিয়েছি, সুপারি নিয়েছি আর 100 আনা নিয়েছি। আমি সিদ্ধিদাতা গণেশের কাছে নিবেদন করছি, প্রত্যেক বুধবার আমি এটা দিয়ে থাকি। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ। এবার আমি ঠাকুরের সামনে এক এক করে ভোগগুলো নামিয়ে দিচ্ছি। যখন আমি প্রত্যেক বুধবার পুজো করি তখন তো একসঙ্গে সব ঠাকুরের একসঙ্গে পুজো করি, নিত্য পুজোটা যেমনভাবে করি সেইখানেই আমি গণেশ ঠাকুরেরও পুজো করে নিই। তখন আমি সব ঠাকুরের উদ্দেশ্যেই একসঙ্গে নৈবেদ্য নামিয়ে দিই। গণেশ ঠাকুরের লাড্ডু অত্যন্ত প্রিয়, তোমরা তো জানোই বন্ধুরা, তাই আমি ঠাকুরের জন্য আজকে লাড্ডু নিয়ে এসেছি। আর গণেশ ঠাকুরের ভোগে কখনোই তুলসী পাতা দিতে নেই বন্ধুরা, তাই একটু করে ফুল অথবা বেলপাতা দিতে পারো। তাহলে বন্ধুরা এই ছিল আমার বাড়িতে প্রত্যেক বুধবার ভগবান গণেশের পূজা পদ্ধতি। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। যারা আমার পুরনো বন্ধু তারা এভাবে সাথে থেকো, পাশে থেকো। যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। আর কমেন্টস করে অবশ্যই জানিও আজকের ভিডিওটি তোমার কেমন লেগেছে। জয় গণেশ।